বেতন আসে না, বেতন মাস শেষ হয়ে যাচ্ছে বেতন আসে না। যারা ডেলি ডেলি বেতন পায়, আপনাদের মালিকরা যদি ডেলি মানে যারা জনমজুর করে, যেমন ওই সিস্টেমে জনমজুরও অনেকেই জালেম আছে, কাজ করি নিয়ে পয়সা দেয় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজদুরকে যাকে দিয়ে কাজ করালি, তোমার কর্মচারীকে তার পারিশ্রমিক দিয়ে দাও, বেতন দিয়ে দাও, কাবলা আইয়াজিফা আরাকাও, তার ঘাম শুকাবার পূর্বে। ইবনে মাজার হাদিস, ঘাম। এই হচ্ছে ইসলাম। ইসলাম সে মুসলিম হোক আর অমুসলিম হোক, ইহুদি হোক আর খ্রিস্টান, সেটা দেখার বিষয় নাই। তোমার কাজ করেছে, কাজের বিনিময়ে পয়সা নেবে, তার ধর্মের বিনিময়ে পয়সা নেবে না। সুতরাং তার ধর্ম দেখেন, কাজ করিয়েছ মুসলিমকে দিয়ে করিয়েছ, অমুসলিমকে দিয়ে করিয়েছ, যাকে দিয়ে করাও না কেন, তার মজদুরি ঘাম শুকাবার আগেই দিয়ে দাও। এই সুবিচার এবং এই নই নীতি ইসলাম শিখিয়েছে 1400 বছর আগে। তো বলছিলাম যে নগদ নগদ আমরা ভালোবাসি, নগদ নগদ যদি আমাদেরকে প্রতিদিন পয়সা দিয়ে দেয় তো খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে না লাগে না, ভালো লাগে। কিন্তু ধারের জিনিস, ধারের জিনিস অত ভালো লাগে। হ্যাঁ, তো আপনাকে যে এইটা আপনার আমার সকলের নেচার, কিন্তু এটাই যখন আপনার আমার প্রকৃতি, তো মোহরানার ক্ষেত্রে বাকি মোহরে কেন বিয়ে করছেন? হ্যাঁ, কাপুরুষের মতো এই বাকি মোহরে কেন বিয়ে করছেন বলেন তো দেখি। ওই আপনার নতুন যে ঘরের মেহমান আসছে, অতিথি, আপনার নতুন স্ত্রী হয়ে আসছে, সে কি নগদ নগদ ভালোবাসে না? তার কি সেটা স্বভাব না? সে কি মানুষ নয়? ওটাও তার স্বভাব। আপনার বাড়িতে আসার পরে আমার স্বামী কি করে চাইবো, চাওয়া তো যাবে না। সম্পর্ক খারাপ থাকলেও ভালো করার চেষ্টা করবে, মোহর মাফ করে দি। হ্যাঁ, আর সম্পর্ক ভালো থাকলে তো বলার কথা না, আর বই তুমি আবার মোহর কি দিবে, না লাগবে না মোহর, বলবে বলে বলবে না। হ্যাঁ, বল খাতির হয়ে যাওয়ার পর বলবে, কিন্তু বিয়ের কবুলের আগে যদি বলেন যে মোহরটা মাফ করে দাও, মেয়েকে বা মেয়ের বাবাকে বলিয়েন যে 5 লাখ টাকা মোহর ধার্য করা হয়েছে তো মাফ করে দেন, কবুল করার আগে বলিয়েন তো একটু, মানবে? তাহলে নগদ নগদ যখন আপনি ভালোবাসেন, তো আপনার মমিন হওয়ার পরিচয় যেটা নিজের জন্য ভালোবাসেন সেটা অন্যের জন্য ভালোবাসবেন। সুতরাং ওই যে পাত্রীটার জন্য ওইটা ভালোবাসবেন, নগদ মোহর দিয়ে বিয়ে করে আসবেন, কাপুরুষের মতো। বাকি মোহরে বিয়ে করবেন না, সুন্নতের খেলাফ। আর 2 নম্বর কথা, ওর চাইতে বড় কাপুরুষ, কাপুরুষের মতো আবার ওই মেয়ের ঘর থেকে যৌতুক নিয়ে আসবেন, ওর বাবার কাছ থেকে, ওই রকম করে বিয়ে করবেন না। আপনার যদি 5টা বোন থাকে, একা ভাই আর বিদেশে চাকরি কর, 5টা বোনের বিয়ে দিতে হবে, এক এক বোনের জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ হন্ডা লাগে বা 4 চাকার যৌতুক লাগে, আপনার অবস্থাটা কি হইতে? এটা কি ভালোবাসেন যে আপনার বোনকে বিয়ে করতে এসে সবাই যৌতুক চাক? চান না। তাহলে আপনি আপনার শ্বশুরের কাছে কেন যৌতুক চাবেন, বেহায়া মুসলিম? হ্যাঁ, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং এই হারাম খাবেন, এই রিজিক হারাম, যৌতুকের রিজিক হচ্ছে হারাম। আর নগদ নগদ দিয়ে দেওয়াই হচ্ছে, নিজে যেমন নগদ পাওয়া আমাকে ভালো লাগে, নগদ নগদ যদি আমি আমার পারিশ্রমিক পেয়ে যাই, ঠিক তেমনি আপনার স্ত্রীকে নগদ মোহর দিয়ে বিয়ে করি, যারা বিয়ে করেন নেই।